আমেরিকায় স্পষ্টকৈ হকিয়াই দিছে উত্তর কোরিয়া যে উত্তর কোরিয়ায় শেহতীয়াকৈ কিছু নিউক্লিয়ার ওয়েপন তৈয়ার করে আছে সেই ধরনের নিউক্লিয়ার ওয়েপন বা পারমাণবিক অস্ত্র যদি কেতিয়াবা প্রয়োগ করিম বলে ভাবে তেনহলে আমেরিকায় দিছে স্পষ্টকৈ সকিয়নি আমেরিকা বা আমেরিকার বন্ধু রাষ্ট্রর উপর যদি উত্তর কোরিয়ায় তেনে করিম বলে ভাবে প্রথম কথা সেয়া কেতিয়াও গ্রহণযোগ্য নহয় আর দ্বিতীয়তে তেনে করিলে পরিণতি হব বিষম সম্পূর্ণরূপে শেষ করে দিয়া হব কিম জং উন শাসন আমেরিকায় স্পষ্ট একটা বার্তা দিছে উত্তর কোরিয়াত যে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তেনেহলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অতি কঠোর ব্যবস্থা লওয়া হব আর খুব কাঢ়াকৈ লওয়া হব দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ায় যিকোনো আক্রমণাত্মক রূপ ললে আমেরিকায় মুঠর উপর এই বার্তাটো উত্তর কোরিয়াক দিছে যে পরিস্থিতি বা পরিণতি অতি কঠোর একটা পরিণতি ভুগিবলৈ উত্তর কোরিয়া সাজু থাকিব লাগিব ওয়াশিংটনত দ্বিতীয় আমেরিকা আর দক্ষিণ কোরিয়ার মাজর নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপর NCG-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর এই বৈঠকতে দক্ষিণ কোরিয়ায় কিছু আশঙ্কা ব্যক্ত করেছে আমেরিকার আগত বা আমেরিকার সঙ্গে এইখানে কথা উত্থাপন করেছে আলাপ আলোচনা করেছে যে কি ধরনের সময়ে সময়ে উত্তর কোরিয়ারপর কিছু শঙ্কা অনুভব করে আছে উত্তর কোরিয়ায় উত্তর কোরিয়ায় শেহতীয়াকৈ বহুখিনি ব্যালিষ্টিক মিসাইল তৈয়ার করেছে বা ডেভেলপ করেছে ইয়ারে অন্যতম কিছু এনেকা ব্যালিষ্টিক মিসাইল যি ইন্টারকন্টিনেন্টেল অর্থাৎ এখন মহাদেশরপর আন এখন মহাদেশত আক্রমণ করব পৰা ইয়ার ক্ষমতা আছে তেনেকুৱা বহু মিসাইলর অস্ত্রর পরীক্ষণও ইতিমধ্যে উত্তর কোরিয়ায় করেছে আর তেনে এখন ছবির পরিপ্রেক্ষিততে আশঙ্কা এটা অনুভব করেছে উদ্বিগ্নতা যত ব্যক্ত করেছে দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকায় এই সন্দর্ভত আলাপ আলোচনা করিয়ে উত্তর কোরিয়ালৈ দিছে এই স্পষ্ট বার্তা উত্তর কোরিয়া যে উত্তর কোরিয়ায় নিজের যেতে একটা সুকিয়াকি চলে হয়তো এনেকা পৃথিবীত খুব কম দেশ আছে যিয়ে উত্তর কোরিয়া সহায় সমর্থন করে রাশিয়ার সঙ্গে একটা ভাল সম্পর্ক আছে চীন দেশের সঙ্গে একটা সম্পর্ক আছে আর তেনেকা খুব হয়তো কম দেশ ওলাব উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা সুকিয়া কথা বতরা গোটেই দেশখনেই সুকিয়া উত্তর কোরিয়ার উপর বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে কিন্তু তার মাজতো যে এক প্রকার উত্তর কোরিয়া এইবর বিষয়ের উপর কেরেপে করবলে নিবিচারে দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ারপর বিভিন্ন সময়ত এটা আশঙ্কা এটা অনুভব করে থাকে আর শেহতীয়াকৈ এই যি ধরনের ইন্টারকন্টিনেন্টেল মিসাইল সমূহ পরীক্ষণ করেছে ডেভেলপ করেছে বা এক প্রকার পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ায় ডেভেলপ করে আছে তেনে পরিপ্রেক্ষিতত দক্ষিণ কোরিয়া কিছু সতর্ক হয়ে চলিছে আমেরিকার সহায় ইয়ার সঙ্গে বিচারিছে বা আমেরিকার পৰা কিছু এটা আশ্বাস এটা বিচারিছে উত্তর কোরিয়া যিবোর শেহতীয়াকৈ পরীক্ষা নিরীক্ষা চলি আছে তেওঁলোকৰ যিবোর মিসাইল সেই মিসাইল সমূহৰ আর বিশেষকৈ এনেকুৱা পারমাণবিক অস্ত্র তেওঁলোকে উন্নত করে তুলিছে তেওঁলোকে ডেভেলপ করেছে যিসমূহে দক্ষিণ কোরিয়ায় নহয় জাপান বা আমেরিকাতো গৈ তাত ক্ষতি করার তাত আক্রমণ করিব পৰাৰ ক্ষমতা এইবোৰ অস্ত্রর আছে এইবোৰ মিসাইলৰ আছে তেনে পরিপ্রেক্ষিতত এই বিষয়টো খুব উদ্বিগ্নতাৰে আমেরিকার সৈতে আলোচনা করেছে দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে এখন দ্বিতীয় পর্যায়ের NCG-র বৈঠক আছিল আমেরিকার তৃতীয়খন যে বৈঠক সেই বৈঠক অহা বছর অনুষ্ঠিত হব দক্ষিণ কোরিয়া উল্লেখ যে ইয়ার কিছু পূর্বেও আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনেও এই পারমাণবিক আক্রমণ বা এই পারমাণবিক যুদ্ধ সম্পর্কে বা তেনেকা ধরনের অস্ত্র শস্ত্র সম্পর্কে উত্তর কোরিয়ালৈ একটা স্পষ্ট একটা বার্তা আমেরিকায় দিছিল এই বার্তা এই ধরনের আছিল যে যিকোনো তেনেকুৱা আক্রমণের কথা চিন্তা চর্চা করলে ইয়ার পরিণাম খুব কঠোরভাবে ভুগিবলৈ সাজু থাকিব লাগিব উত্তর কোরিয়া সম্পূর্ণরূপে শেষ করে দিয়া হব কিম জং উন শাসন লক্ষণীয় বিষয়টো হৈছে একেবাৰে শেহতীয়াকৈ উত্তর কোরিয়ার এটা প্রতিনিধি দলে চীনত বৈঠকত মিলিত হৈছে ইয়ার পূর্বে নিশ্চয়কৈ আজি কিছুমাহ পূর্বে মনত আছে আমার দর্শকর যে উত্তর কোরিয়ার পৰা উত্তর কোরিয়ার শাসক কিম জং উনে রাষ্ট্রপতি রাশিয়ার রাষ্ট্রপতি গৈ রাশিয়াত সাক্ষাৎ করেছিল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন ধরনের আলোচনাত মিলিত হয়েছিল কিম জং উন আর এই যে চীন দেশের সঙ্গে যে বৈঠক এই বৈঠকখনত এই দ্বিপাক্ষিক সহায় সহযোগিতার উপর কিছু গুরুত্ব এই বৈঠকত দিয়া হয়েছে কিন্তু শেহতীয়াকৈ এটা কথা স্পষ্ট হয়েছে যে আমেরিকায় স্পষ্ট একটা বার্তা দিবলৈ বিচাৰিছে কিম জং উনক বা উত্তর কোরিয়াক যে এই যে পারমাণবিক অস্ত্র শস্ত্র মজুত করে রখার তেওঁলোকৰ বিরুদ্ধে যে অভিযোগ বা যে ধরনে তেওঁলোকে এইবোর পরীক্ষা নিরীক্ষা করে থাকে কিছু অস্ত্র ভাণ্ডার তৈয়ার করে আছে ইয়ার কিন্তু এনেকুৱা কিছু অস্ত্র শস্ত্র ব্যবহার করলেই বা প্রয়োগ করলেই পরিণাম কিন্তু যথেষ্ট বিষম হব